আমি ডক্টর নাসরিন সুলতানা রুমি, সহকারী অধ্যাপক। আমি বর্তমানে কর্মরত আছি ইনফার্টিলিটি ডিপার্টমেন্টাল হেড হিসাবে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার। হাজবেন্ডের যেসব সমস্যার কারণে প্রেগনেন্সি হয় না, সেটার মধ্যে হচ্ছে বেশিরভাগ তার সিমেনের প্রবলেম। সিমেনের ক্ষেত্রে আমরা দেখি যে সিমেনে স্পার্মের সংখ্যা কতটা, আমরা একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে প্রেগনেন্সি হওয়ার জন্য আমরা বলে থাকি যে এতটুকু সংখ্যা থাকলে দেখা যাবে প্রেগনেন্সি হবে। এবং এই স্পার্মের গঠনগত যে নর্মাল যে গঠন, সেই গঠনটাও নর্মাল হতে হবে। এই গঠনেও যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কমে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে স্পার্ম বা শুক্রাণু যেটা, এটা সহবাসের পরে, এটা যোনিপথে থাকার পরে এটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠে যায় ভ্যাজিনা থেকে, এটা ইউটেরাসে এবং আলটিমেটলি এটা ফ্যালোপিয়ান টিউবে গিয়ে পৌঁছে। তো এই পৌঁছানোর জন্য সে কিন্তু নড়াচড়া করে তার গন্তব্যে পৌঁছায়। তো যদি সে কোনো কারণে দেখা যায় শুক্রাণুগুলো অত নড়ছে না, তাহলেও কিন্তু ইনফার্টিলিটি হতে পারে। পুরুষের ক্ষেত্রে সাধারণত দেখা যায় কোনো হরমোনাল প্রবলেম অথবা ডায়াবেটিস অথবা কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকেও আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি যে সিমেনটা ঠিক মতো থাকবে কি না। হরমোনাল কারণেও দেখা যায় যে সিমেনের প্রবলেম হয়, তার পারিপার্শ্বিক বা তার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, সে কাজের ক্ষেত্রে কোনো গরম জায়গা আছে কি না, সেই সব ক্ষেত্রেও দেখা যায় যে স্পার্মের সমস্যা দেখা দিতে পারে এবং সেই ক্ষেত্রে ইনফার্টিলিটি দেখা দিতে পারে। তো আমরা পুরুষ এবং মহিলা দুইজনকেই চিকিৎসা দিব এবং খুঁজে বের করতে চেষ্টা করব যে কার সমস্যা এবং সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। এবং এই ওষুধপত্র, ইনজেকশন, অপারেশন এবং এই ধরনের চিকিৎসা দেওয়ার পরেও যদি দেখা যায় যে তার প্রেগনেন্সি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা পরবর্তী যে স্টেপ চিকিৎসার আমরা বলি যে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক, টেস্ট টিউব বেবি, সেই পদ্ধতির মাধ্যমে চিকিৎসা নেওয়ার জন্য। তো সাধারণত অনেক পেশেন্টই 100 জনের মধ্যে বলা যায় 90 ভাগই এই ধরনের চিকিৎসায় প্রেগনেন্সি বা সফলতা আসে। খুব কম পেশেন্টের জন্যই টেস্ট টিউব বেবির দরকার হয়। সুতরাং আসলে সময় মতো সচেতনভাবে চিকিৎসা নেওয়াটাই আসল কথা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু প্রেগনেন্সি বা সফলতা এসে যাওয়ার খুব ভালো সম্ভাবনা থাকে।